হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? বাই অলমাইটিজ গ্রেস HSC পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালোই আছো। আমরা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে খুবই ধৈর্য সহকারে আমাদের HSC এক্সামগুলোতে বসেছি এবং আমরা প্রায় দি এন্ড অফ দি এক্সাম চলে আসছি। 3 অক্টোবর মঙ্গলবার তোমাদের ফার্স্ট পেপার এবং 5 অক্টোবর বৃহস্পতিবার তোমাদের সেকেন্ড পেপার এক্সাম অনুষ্ঠিত হবে। দুটো এক্সামেরই কিছু ছোটখাটো খুঁটিনাটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। ইংলিশ ফার্স্ট পেপার এক্সামে আমরা সিলেবাস শর্ট সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী দেখতে পাচ্ছি, রাইটিং পার্টে 40 মার্কস, যেখানে গ্রাফ ও চার্টে 10 মার্কস, স্টোরি কমপ্লিশনে 15 মার্কস এন্ড ইনফর্মাল লেটারে 15 মার্কস ক্যারি করে। ইন্টারনাল এক্সাম গুলোতে আমরা অনেক গ্রাফ চার্ট প্র্যাকটিস করিয়েছি, তাই তোমরা জানো পিকচার ডেসক্রাইব করবে তোমরা সিস্টেমেটিক্যালি, পিকচারের সাথে দেওয়া ইনফরমেশন গুলোকে লজিক্যালি এক্সপ্লেইন করবে, স্টোরি কমপ্লিশনে নিজেদেরই ক্রিয়েটিভিটি একটু খাটাবে, যেহেতু মার্কস 15 এটা একটু মাথায় রাখতে হবে, ইনফর্মাল লেটারের বেসিক নিয়মটা মেনে অর্গানাইজ করে লিখবে এবং কলেবর বড় হলে দ্যাট ইজ লেন্থটা যদি একটু বড় হয় নো প্রবলেম, বিকজ এখানে মার্কসটা বেশি। রিয়ারেঞ্জিং তোমরা ক্লুটা উপরে সাজিয়ে লেখার পর স্টোরি আকারে সাজিয়ে লিখবে। কোনো কোনো সময় আমরা দেখতে পাই ক্লু লেখার পর সে স্টোরি লিখে না, স্টোরিটা ABC অর 1 2 3 4 আকারে লিখে, নো, স্টোরিটা জাস্ট একটা স্টোরি আকারে লিখবে, উপরে ক্লু থাকবে। ফ্লো চার্ট বক্স আকারে গুছিয়ে লিখবে যাতে তোমার খাতার নিটনেস এন্ড ক্লিনলিনেস টপ টু বটম মেনটেন হয়। শর্ট সিলেবাস অনুযায়ী কিছু পোয়েমস আছে আমাদের ফার্স্ট পেপার বুকে, পোয়েমস গুলো একটু সামারিটা একটু রিভাইজ দিয়ে যাবে। আর যদি প্রসংশের সামারি তোমাদের লিখতে বলা হয় তাহলে প্রসংশ গুলো বারবার পড়ে গুছিয়ে নিজের ল্যাঙ্গুয়েজে লিখবা। প্রিভিয়াস ইয়ার বোর্ড এক্সামে আসা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এবং রেঞ্জ গুলো রিভিশন দিবে। ফার্স্ট পেপারের ফার্স্ট প্যাসেজে যে MCQ আনসার করতে হয় তা গুছিয়ে চিন্তা করে লিখবা, কোশ্চেন আনসার গুলো গুছিয়ে চিন্তা করে লিখবা। এবার একটু সেকেন্ড পেপার প্রসঙ্গে আসি। সেকেন্ড পেপার আমাদের 40 মার্কস এর রাইটিং পার্ট, যেখানে 2 টাইপস এর প্যারাগ্রাফ থাকবে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফই 15 মার্কস ক্যারি করে শর্ট সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী। তাই ওয়ান সিঙ্গেল প্যারাতে লিখলেও তোমার লেন্থটা অবশ্যই একটু বাড়াবে। ফর্মাল লেটার থাকবে 10 মার্কস এর, যেখানে ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল অর জব অ্যাপ্লিকেশন অর কমপ্লেন লেটার অর ইমেল থাকতে পারে। তাই 3টা টাইপস এর ফর্মাল লেটারের বেসিক রুলসটা তুমি একটু রিভাইজ দিবে। সাপোজ তোমাকে নিউজ পেপার এডিটরের বরাবর একটা কমপ্লেন লেটার লিখতে বলা হলো, তাই বেসিক নিয়মটা টেক্সট বুক দেখে এখনই একটু দেখে নিবে। গ্রামার আইটেম 9 টাইপস এর, যেখানে 60 মার্কস ক্যারি করে। তোমাদের রিমাইন্ডার সফট রিমাইন্ডারের জন্য বলছি, প্রিপোজিশন এগুলো ক্লাসে আমরা অসংখ্যবারই বলেছি, এরপর আবার বলছি, প্রিপোজিশন কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লোজ অ্যান্ড মডিফায়ার্স এ 5 নাম্বার করে অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স উইদাউট ক্লোজ 10 গ্যাপস এ টোটাল 10 মার্কস রিমেইনিং। আর কিছু গ্রামার আইটেমস আছে লাইক রাইট ফর্মস অফ ভার্বস, প্যাসেজ নারেশন, কানেক্টর, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড পাংচুয়েশন এর প্রতিটা আইটেমে 7 মার্কস করে ক্যারি করে। প্রিভিয়াস ইয়ারের বোর্ড এক্সামস এর কোশ্চেনে আনসার গুলো একটু প্র্যাকটিস করে যাবে তোমরা টেস্ট পেপার দেখে, সলিউশন বুক সাথে রেখে একটু, একদমই সময় নেই যেহেতু একদিন পরপরই পরপর এক্সাম অনুষ্ঠিত হবে। অ্যান্ড ইউ পিপল আর ভেরি স্মার্টার ওয়ান, কোশ্চেন ইনকেস যদি একটু আনকনভেনশনাল আসে তাও আনসার ফিল আপ করে আসবে, বিকজ ইংলিশে তুমি ফুল আনসার করেছো কিনা তা ম্যাটার করে। ফার্স্ট পেপার কম্পারেটিভলি ইজি, তাই ফার্স্ট পেপারে বেস্ট পসিবল ট্রাই করবে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করার, যাতে সেকেন্ড পেপারে 80+ মার্কস পুরো ক্যারি করার ক্ষেত্রে ওটা হেল্পিং হ্যান্ডের ভূমিকা পালন করে। সর্বোপরি অল দ্য বেস্ট।